পিক্সেল সাউন্ডস আয়োজিত দুই বাংলার প্রথম ভার্চুয়াল বাংলা অডিও বুক প্রতিযোগিতা 2021-এর আজকের গল্প ফিরে দেখা। গল্প পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তন্দ্রা মজুমদার নাথ, গল্পের সূত্রধর ঢাকা থেকে আঞ্জুমান আরা লাকি, সমীরণ সরকার চরিত্রে পশ্চিমবঙ্গ থেকে সুশোভন পাল এবং ঈশিকা চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গ থেকে ঈপ্সিতা আচার্য। শুরু হচ্ছে ফিরে দেখা। দীর্ঘক্ষণ অ্যালার্ম ঘড়িটা বাজতে বাজতে বন্ধ হয়ে যায়। সূর্যের তির্যক রোশনি আশ্রয় পড়েছে কাঁচের জানালার কপাটে। রাস্তার পাশের এই অ্যাপার্টমেন্টটি সারাটাক্ষণ গাড়ির হর্নের আওয়াজই অতিষ্ঠ করে তোলে। ভোরের দিকে যানবাহনের আওয়াজ একটু কম, যদিও সকাল প্রায় অনেকক্ষণ আগেই হয়েছে। ধীরে ধীরে চোখ মেলে তাকায়, বিছানায় উঠে বসে সমীরণ। বয়স প্রায় ত্রিশোর্ধ, ছিপছিপে শরীর, নীলাভ চোখের মণি, গালে ফ্রেঞ্চ কাট দাড়ি, গায়ের রং কালো নয় তবে শ্যামলা বলাই চলে। বালিশের পাশে মোবাইলটা হাতড়াতে হাতড়াতে তার বয়স শতকের ছেলের মাথায় হাত পড়ে। ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসি সমীরণ। তখনও সে ঘুমে আচ্ছন্ন। আজ তার স্কুলে যাওয়ার ইচ্ছে নেই রাতেই বলে রেখেছিল, নইলে এক্ষুনি স্কুলে যাওয়ার তোড়জোড় পড়ে যেত। আলতো করে হামিদায় সমীরণ তার ছেলের গালে। মোবাইলটা হাতে নিয়ে বসে রোজকার মতো সকালে নিজের সমস্ত পাঠকদের গুড মর্নিং জানাতে। সমীরণ সরকার একজন লেখক, গল্পকার, ঔপন্যাসিক এবং একজন কবিও বটে। সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব ব্লগ রয়েছে, যেখানে কয়েক লক্ষ মানুষ তার লেখা গল্প পড়ে। সারাদিন লেখার মাঝে থাকায় পাঠক পাঠিকার সাথে খুব একটা কথা হয় না, আর এর জন্য সমীরণকে তার ফ্যানদের অনেক অভিযোগও শুনতে হয়। তাই সে এখন প্রতিদিন নিয়মিত সকাল আর সন্ধ্যায় পাঠকদের সাথে যোগাযোগ রাখে। ব্লগে যেতেই হাজারো নোটিফিকেশনের ভিড় আশ্রয় পড়ে মোবাইলে। সত্য নিজের লেখা গল্প দেহবাসাতে পড়েছে প্রচুর মন্তব্য। একে একে সমস্ত কমেন্ট পড়তে পড়তে নিজের মনেই হেসে ওঠে সমীরণ। হাজারো কমেন্টসের ভিড়ে একটি কমেন্টে নজর পড়ে সমীরণের। সত্যি আপনি একজন অসাধারণ লেখক। জীবনের বাস্তব ঘটনাগুলোকে কিভাবে অবলীলায় অলীক কল্পনা বলে কাকতালীয় বলে কলমের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন। গল্পের প্রতিটা লাইন আমার জীবনকে ছুঁয়ে যায়। আমি আপনার লেখা পড়তে পড়তে নিজেকে খুঁজে পাই সেখানে। মনে হয় যেন আপনি আমার জীবন কাহিনী লিখতে বসেছেন। আমি আপনার সমস্ত ধারাবাহিক পড়ার জন্য মুখিয়ে থাকি। মন্তব্যটা পড়তে পড়তেই সে পাঠিকার নামটা লক্ষ্য করে, ঈশিকা, গল্পপ্রেমী ঈশিকা। সমীরণ প্রত্যুত্তর দেয় সে মন্তব্যের, আপনাদের মতন পাঠক পাঠিকারা আছেন বলেই হয়তো আজ আমার লেখা সার্থক। আপনার এই মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এই গল্পপ্রেমী ঈশিকা আগে অন্যান্য ধারাবাহিক গল্পগুলিতে নিয়মিত মন্তব্য রাখত। সত্যি কিছু কিছু পাঠক পাঠিকার জন্যই আরও লিখতে ইচ্ছে করে সমীরণের। সকলের মন্তব্যে প্রত্যুত্তর দিয়ে বিছানা ছেড়ে নেমে আসে। সমীরণের স্ত্রী কুহিলি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা, তাই সকালেই বেরিয়ে পড়তে হয়, কারণ স্কুলের দূরত্ব অনেকটা। বাসে যেতে প্রায় এক ঘন্টা লাগে। সমীরণ বর্তমানে একজন প্রতিষ্ঠিত লেখক। ইতোমধ্যে বিভিন্ন অনলাইন সাইটে তার প্রকাশিত বই পাওয়া যায়, রয়েছে ব্লগ, রয়েছে অনলাইন অ্যাকাউন্ট। সারাদিন নিজের ছেলে অরূপ আর লেখালেখি নিয়েই ব্যস্ত থাকে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে সারাটা দিনই তার লেখার জন্য ব্যয় করে। ল্যাপটপটা নিয়ে সারাদিন দেহবাসা ধারাবাহিক গল্পের একটি পর্ব লিখে তা ব্লগে প্রকাশ করে,
তারপর ছেলেকে নিয়ে বিকেলে বেরিয়ে পড়ে পার্কের উদ্দেশ্যে। অরূপ তার বন্ধুদের পার্কে পেয়েই খেলায় মত্ত হয়ে পড়ে। নিজের মোবাইল খানা বের করে আজকের গল্পের মন্তব্যগুলো পড়তে থাকে সমীরণ। কেন যেন সকালের সেই গল্পপ্রেমী ঈশিকার কথা মনে পড়ে। দুই একটা সাধারণ মন্তব্যের ভিড়ে সেই ঈশিকার মন্তব্য আবারও চোখে পড়ে। আজ আপনি এতটুকুই দিলেন, দিন দিন খুব কৃপণ হয়ে যাচ্ছেন আপনি। এতটুকুতে মন ভরে না, সারাদিন কাজকর্ম সেরে বসে থাকি, আপনি কখন ধারাবাহিকের পর্ব প্রকাশ করবেন? আর আজ এতটুকুই দিলেন। মন্তব্য পড়ে নিজে স্মিত হাসি সমীরণ। তাহলে ইনবক্সে আসুন, একটু না হয় গল্প করা যাবে। আসলে আজ খুব একটা লিখতে ইচ্ছে করছে না, তাই আজকের মতন এতটুকুই দিলাম। প্রত্যুত্তর দেওয়ার সাথে সাথেই মেসেজের রিংটোন বেজে ওঠে। হাই। হ্যালো, আমি ঈশিকা, ঈশিকা ঘোষ। বলতে পারেন আপনার একজন অন্ধ ভক্ত। অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার প্রত্যেকটা ধারাবাহিক পড়েছি এবং মন্তব্য রেখেছি, কিন্তু আপনি কখনো রিপ্লাই করেননি। আজ হঠাৎ আপনার রিপ্লাই দেখে সত্যি বলছি কি যে আনন্দ হচ্ছে। আমারও ভালো লাগছে এই ভেবে যে আমারও অন্ধভক্ত বলে কেউ একজন আছে। রিয়েলি আমি আপনার লেখার প্রতি মুগ্ধ। দুজনের মধ্যে চলে দীর্ঘালাপ। বিকালটা সমীরণের ঋষিকার সাথে কথা বলতে বলতেই কেটে যায়। সমীরণ অনেকটা কৌতূহলের বশেই ঈশিকার প্রোফাইলটা দেখতে থাকে। প্রোফাইলের ছবিটা দেখে সে যেন মুগ্ধ হয়ে যায়। একদম তার গল্পের নায়িকার মতন, গভীর চোখ, পাতলা আফা রঙের ঠোঁট, মাথায় ঘন রেশমি চুল, যে কোনো পুরুষের হৃদয়ে কাটতে বাধ্য। এক মুহূর্তের জন্য সমীরণ ভুলে গিয়েছিল সে বিবাহিত, একটা সন্তানের পিতা সে। সমীরণ প্রত্যেকটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, না কোনো খুঁত নেই। ভগবান যেন তাকে অনেকটা সময় ধরে তৈরি করেছে। দু একদিন কাটতেই ঈশিকা এখন সোজা ইনবক্স মন্তব্য করে। ঈশিকার গুড মর্নিং দিয়ে শুরু হয় সমীরণের সকাল, আর সমীরণের গুড নাইট দিয়ে শেষ হয় রাত। গুড মর্নিং সমীরণ। গুড মর্নিং। আপনি জানেন কাল ঠিক আপনারই জন্য আমার ঘুম হয়নি। এ বাবা, কেন, আমি কি করলাম? আপনি কি করলেন? অনেক কিছু করেছেন, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছেন। সত্যি যদি এমনটা হয় তাহলে আই এম এক্সট্রিমলি সরি। আরে সরি বলতে হবে না, আসলে কাল আপনি যেমন টানটান উত্তেজনাপূর্ণ পর্ব দিয়েছেন ঠিক সেই কারণেই আমার রাতের ঘুম হয়নি। ও, তাই বলুন কেন, আপনি কি ভেবেছিলেন? কই, না না কিছু না তো। আচ্ছা, আপনি কিভাবে এতটা গভীরভাবে কল্পনা করতে পারেন বলুন তো? কি জানি, বলতে পারেন ঐশ্বরিক কোনো ক্ষমতা। হয়তো বা, নইলে এতটা নিখুঁত কল্পনা কিভাবে করা যায়? কি করছেন এখন? এই তো হাজবেন্ড অফিস গেছে, আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। ও কেন, কিছু বলবেন? না, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি ফোনে কথা বলতে পারি? ও শিওর, ওয়াই নট। দুজনের মধ্যে চলে ফোন নম্বরের আদান প্রদান। প্রথমটাই খুব সাধারণ কথাবার্তা হতে থাকে। একদিন রাত দুটোর সময় হঠাৎই সমীরণের ফোনটা ভাইব্রেশন শুরু হয়। সমীরণ তখনও ল্যাপটপে গল্প লিখতে ব্যস্ত। মোবাইলটা হাতে নিয়ে দেখে ঈশিকার ফোন। কোহলির দিকে একবার দৃষ্টি ফেলে, সে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অরূপও জেগে নেই। মোবাইলটা হাতে নিয়ে সন্তর্পণে ঘর ছেড়ে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়।
হ্যালো হ্যালো সমীরণ। হে ঈশিকা, আপনি কাঁদছেন কেন? সব কিছু ঠিক আছে তো? সমীরণ, এসব এসব আজও ড্রিঙ্ক করে গভীর রাতে বাড়িতে এসেছে, সাথে তার গার্লফ্রেন্ড, ওরা দুজনে আমাদের বেডরুমে আজ রাত কাটাবে। হোয়াট? হ্যাঁ সমীরণ, একদম তোমার বসন্তের একদিন ধারাবাহিকের গল্পের নায়িকার মতন আমার জীবনটা, আমার জীবনটা শেষ হয়ে গেছে সমীরণ, শেষ হয়ে গেছে। প্লিজ প্লিজ ঈশিকা, কাঁদবেন না, কাঁদলেই সব কিছুর সমাধান করা যায় না। আমি আমি কি করবো বলতে পারি? আমার হাজবেন্ড কখনো আমাকে ভালোবাসেনি, বিয়ের পর পর শুধু নিজের চাহিদা মিটিয়েছে আমার শরীর দিয়ে, ব্যাস। আমি প্রেগনেন্ট হওয়ার পর কত যে মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে তার ঠিক নেই, দিনের পর দিন, রাতের পর রাত, আমি সব আর সইতে পারি না। ঈশিকা নিজেকে সামলান, আমি কি বলি বলুন তো, আপনি সেই সুদূর দিল্লি আর আমি কলকাতা। এত রাতে আমি আপনাকে কেন ফোন করেছি জানেন? আমার মনে হয় আপনি সেই মানুষ যাকে আমি আমার আমার নিজের মনের সমস্ত কথা বলতে পারি। আপনি হয়তো আমাকে বুঝবেন, আমার জীবনে বুঝি ভালোবাসা নামের কোনো বস্তু নেই, কোনো বস্তু নেই। দীর্ঘশ্বাস ছাড়ে সমীরণ। আপনি ঠিকই বলেছেন, আমার জীবনটাও বুঝি এমনই। পরিবারের পছন্দে কুহেলিকে বিয়ে করেছিলাম, কুহেলির চাকরি সূত্রে আমাদের গ্রাম ছেড়ে কলকাতায় আসতে হয়। 8 বছর হয়ে গেছে, না আমি কুহেলিকে ভালোবাসতে পেরেছি, না কুহেলি আমায়। আমরা একে অপরের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করি ঠিকই, কিন্তু ভালোবাসাটা ঠিক হয়ে ওঠেনি। জীবনে সবার সব কিছু মন মতো হয় না ঈশিকা। আপনি খুব সুন্দর কথা বলেন, একদম আমার মনের মতন, আপনার সাথে আমার খুব মনের মিল। এই দেখুন না, আপনি লিখতে ভালোবাসেন আর আমি পড়তে, আপনিও ভালোবাসার কাঙাল আর আমিও কাঙালিনি। সেই রাতে ঈশিকার সাথে কথা বলতে বলতে রাত পেরিয়ে ভোর হয়ে যায়। দুজনে নিজের মধ্যে চেপে রাখা হাজারো কথা উজাড় করে বলতে থাকে, মেসেজ থেকে ফোন, ফোন থেকে এবার ভিডিও কলিংয়ে দুজনে একে অপরের সাথে সময় কাটায়। আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একদম প্রফেশনাল মডেলারদের মতন, কখনো মডেলিং করেছেন নাকি? আর থাক না সেসব কথা। কেন থাকবে কেন, বলুন না। কি হবে সেসব জেনে? ছোট থেকে স্বপ্ন দেখতাম আমি মিস ইন্ডিয়া হব, কত জায়গায় কনটেস্টে আমি অংশগ্রহণও করেছিলাম, ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি। মনের মধ্যে একটা আরও জেদ তৈরি হয়ে গেছিলো যে মিস ইন্ডিয়া আমি হবই, কিন্তু ওই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের স্বপ্ন দেখতে নেই, মেয়েদের ভালো পাত্রে পাত্রস্থ করতে পারলেই সব সমস্যার যেন মুক্তি। বিয়ে হয়ে গেল খুব কম বয়সে, আর তারপরে সকলের মনের স্বাদ জাগলো ছেলে মেয়ের মুখ দেখার, ব্যাস আমার মেয়ে হলো, আর সাথে মডেল হওয়ার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই তো আমার জীবন। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। দীর্ঘশ্বাস ছাড়ে সমীরণ। দুজনের অপূরণীয় চাহিদাগুলো নিয়ে অবলীলায় নিজেদের মধ্যে আলাপচারিতায় মেতে ওঠে, ভুলে যায় তারা নিজেদের জীবনের অন্য এক পৃথিবীর কথা, যেখানে আছে সংসার, সন্তান, পরিবার। ধীরে ধীরে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে। এখন আর শুধু সকাল বিকাল নয়,
প্রায় সারাদিনই নিজেদের মধ্যে গল্প চলে। কখনো ভিডিও কলিংয়ে তারা একে অপরের সামনে আসে, সকলের অজান্তে তারা পাড়ি দেয় অন্য এক জগতে। কেটে যায় অনেকগুলি মাস। বাস্তব জীবনের বাইরে অনলাইনেও এক নতুন জীবন শুরু করে সমীরণ আর ঈশিকা। প্রকাশ করে জীবনের জানা অজানা অনেক কথা। একে অপরের প্রতি আকৃষ্ট হয় শুধু একে অপরকে বাস্তবিক স্পর্শ করা ছাড়া। দুজনের মধ্যে সৃষ্টি হয় মেলবন্ধন। দুজনের আপনি থেকে কথাবার্তা তুমিতে এসে দাঁড়ায়। সব কিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ করে একদিন ঈশিকার সাথে সারা দিন কথা হয় না সমীরণের। সমীরণ এতটাই ঈশিকার প্রতি দুর্বল হয়ে পড়েছিল, সেদিন তার সারাটা দিন অস্বস্তিতে কাটে। অনর্গল ফোন আর মেসেজ করতে থাকে, কিন্তু ঈশিকা কোনো রিপ্লাই আসে না। চিন্তায় চিন্তিত হয়ে পড়ে সমীরণ। সারা দিন সারা রাত কেটে গেলেও ঈশিকার ফোন আসেনি। দুদিন পর হঠাৎই ঈশিকা ফোন করে। হ্যালো। হ্যালো ঈশিকা, কি ব্যাপার? দুদিন হয়ে গেল, না তুমি ফোন ধরো না মেসেজের উত্তর দাও। কি হয়েছে বলো তো? আমি এই দুদিন কিভাবে কাটিয়েছি জানো? দুটো লাইনও লিখতে পারিনি, রাতে ঘুম হয়নি, কিছু খেতেও ইচ্ছে করছিল না। হঠাৎ করে তোমার কি হলো বলো তো? সমীরণ, তুমি আমায় ভুলে যাও, দূরে সরে যেতে চাই আমি তোমার থেকে। মানে কি বলতে চাইছো তুমি? ভুলে যাবো মানে? কিছু জানতে চাই না প্লিজ, শুধু সরে যেতে চাই। আমি ভুলে গিয়েছিলাম আমি বিবাহিতা, আর আমার একটা মেয়েও রয়েছে। গুড বাই সমীরণ, ভালো থেকো। ফোনটা কেটে যায়। সমীরণ স্তব্ধ হয়ে যায়, দু চোখে বেয়ে অশ্রুধারা বয়ে যেতে থাকে। এই কথা যে কেউ কাউকে বলার নয়, আর শুইবারও নয়। কেটে যায় অনেকটা দিন, কিন্তু না, ঈশিকাকে ভুলতে পারে না সে। লেখালেখিতেও মন দিতে পারে না, চোখ বন্ধ করলেই শুধু দেখতে পায় ঈশিকার এক গাল হাসি দেওয়া সেই মুখটা। ঈশিকার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটাও ব্লক করা রয়েছে। ফোন করার চেষ্টা করলেও সেই নম্বরটাই আর ফোন লাগে না। ধীরে ধীরে বাস্তবতায় ফেরার চেষ্টা করে সমীরণ। সব কিছু ভুলে আবারও লেখায় মন দেয়। এখন আর কোনো পাঠক পাঠিকার সাথে বেশি কথা বলে না সে, এড়িয়ে চলে তাদের। নিজের ছেলে অরূপকে দেয় সম্পূর্ণ সময়। ঈশিকা জীবনে এসে পড়ায় অরূপকে সে প্রায় ভুলতেই বসেছিল। নিজের জীবনটাকে আবারও গুছিয়ে নেয়। দেখতে দেখতে কেটে যায় পাঁচটা বছর। অরূপ এখন অনেকটা বড় হয়েছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখের সামনে আচমকাই ভেসে ওঠে ঈশিকার প্রতিচ্ছবি। বিছানায় উঠে বসে সে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ঈশিকা, এত বছর পরও আমি তাকে ভুলতে পারিনি। অবশ্য আমি তো তাকে কোনো দিনই ভুলতে চাইনি, একরকম জোর করেই ভোলার চেষ্টা করেছিলাম মাত্র। আজ এত বছর পর আবারও তার কথা কেন মনে পড়ল? কতদিন তো কথা হয়নি, ভিডিও কলিংয়ে দেখাও হয়নি। ঈশিকার মেয়ে, সেও নিশ্চয়ই অনেক বড় হয়েছে এতদিনে। কি করছে ও? কেমন আছে এখন? কথাগুলো ভাবতে ভাবতেই সারা শরীরে যেন এক অস্বস্তি বোধ কাজ করে। কুহিলির অনেক দিনের ইচ্ছে রাখতে গোয়া যাত্রা করার সিদ্ধান্ত নেয় সমীরণ। সাথে নিজের মানসিক সুস্থতার জন্য সে পরিবেশ পরিবর্তন করতে চায়।
গোয়ার সমুদ্র সৈকতে কুহিলি আর অরূপকে নিয়ে সমীরণ উপস্থিত। যত দূর দৃষ্টি যায় অবিস্তৃত জল আর জল। সমুদ্রের তটে দাঁড়িয়ে শীতল সমীরণ উপভোগ করে বাস্তবের সমীরণ। চোখ বন্ধ করে ঘ্রাণ নেয় সে। কুহিলি একটি বেলুনের গোছা নিয়ে অরূপের হাত ধরে সমুদ্র তটে খালি পায়ে দৌড়তে থাকে। সমীরণ ধীর পায়ে হাঁটতে থাকে একাকী মনে। একসময় কুহিলি হাঁপিয়ে ওঠে, সে বালির মধ্যেই বসে পড়ে। অরূপ হাতে বেলুনের গোছা নিয়ে হাঁটতে থাকে। হঠাৎই তার বন্ধুত্ব হয় একটি মেয়ের সাথে, তার হাতেও বেলুনের গোছা। দুজনে খেলায় মত্ত হয়ে পড়ে। দূর থেকে সবটাই লক্ষ্য করে সমীরণ। মেয়েটিকে খেলতে দেখে একজন মহিলা এগিয়ে আসে, হয়তো তার মা। সমীরণও এগিয়ে যায় সামনের দিকে। মাঝে মাঝে সমুদ্রের আশ্রয়ে পড়া ঢেউয়ের জলে পা ভিজে যায় সমীরণের। অরূপ আর সেই ছোট্ট মেয়েটি সমুদ্রের ঢেউ দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সামনে আরো এগিয়ে যেতে মুখোমুখি হয়ে ওঠে অরূপের নতুন বন্ধুর মায়ের সাথে। সেই মহিলাও যেন অরূপকে দেখে অবাক হয়, চোখের গগলসটা খুলে ফেলে মহিলাটি। সমীরণ আর কিছু বলতে পারে না। মহিলাটি ম্লান মুখে উদাস হয়ে বলে ওঠে, ভালো আছেন? ইশিকার সেই আপনি থেকে তুমি বলাটা আবার আপনিতে ফিরেছে দেখে নিজেও স্মিত হাসে সমীরণ। ভালো আছি, আপনি? বেশ চলছে। এতদিন পর দুজনের দেখা আবার। আমি ভাবতে পারিনি ইশিকা তোমার সাথে আবার আমাদের কখনো দেখা হবে। তোমার একটুও পরিবর্তন হয়নি, সেই চোখ, সেই মুখ, শারীরিক গঠন, গালভরা হাসি সবই এক। শুধু বদলে গেছে সেই তুমি ডাকটা। ইশিকার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে সমীরণ। ইশিকা ইতস্তত বোধ করে, সে তার মেয়ে ত্রিনাকে কাছে ডাকে। ত্রিনাকে নিয়ে এসে চলে যেতে নাই। সমীরণ তাকিয়ে থাকে তাদের ফিরে যাওয়ার দিকে। থমকে দাঁড়ায় ইশিকা, পিছনে ফিরে বলে ওঠে, আজ সন্ধ্যায় একবার এখানে আসবেন প্লিজ। সমীরণ স্মিত হেসে মাথা নেড়ে সম্মতি জানায়, যেমনটা সে আগেও বাধ্য ছেলের মতো রেখেছিল। দেখা করার খুব ইচ্ছে হয়েছিল যেদিন, ঠিক তারপরে বিচ্ছেদ ঘটে তাদের। অরূপ, সমীরণ উচ্চ স্বরে ডেকে ওঠে, আর তারপরই অরূপের সাথে ব্যস্ত হয়ে পড়ে সে। সন্ধে হয়, সমীরণ একা একা আধো আলো আধো অন্ধকারে হাঁটতে থাকে। মনে পড়ে ইশিকার সাথে কাটানো হাজারো মুহূর্তের কথা। শুধু সশরীরে দেখাটাই হয়নি, কিন্তু একে অপরকে আন্তরিকভাবে উপলব্ধি করেছে প্রতি মুহূর্তে। চাঁদের আলোয় সমুদ্র তট চিকচিক করে ওঠে, জলের উপর প্রতিফলিত হয় স্নিগ্ধ জ্যোৎস্নারাশি। অদূরে বিচের পাশে রেস্টুরেন্টগুলো থেকে ভেসে আসে সব বিদেশি গানের সুর আর জনকলরব। সমীরণ আচমকাই পেছন থেকে সেই চেনা সুরের ডাকে থমকে দাঁড়ায় সমীরণ। পেছনে ফিরে তাকায়, অন্ধকারে ইশিকার মুখটা আবছা বোঝা যায়। দমকা হওয়ায় চুলগুলো উঠতে থাকে। এগিয়ে আসে ইশিকা পামেলায় সমীরণের সাথে। কিছুক্ষণ
নীরবতা বিরাজ করে দুজনের মধ্যে। পাশাপাশি হাঁটতে থাকে তারা, দুজনের হাতে সংঘর্ষ হয়। ঈশিকা নিজেই হাত ধরে সমীরণের। সমীরণ আঁতকে ওঠে, সারা শরীর শিহরিত হয়ে ওঠে। এই এই স্পর্শটাই তো চেয়েছিল একসময়, এইভাবেই তো পথ চলতে চেয়েছিল। কিন্তু আজ আকস্মিকভাবে এই অনুভূতি উপভোগ করছে ঠিকই, কিন্তু এসব তো সে এখন আর চায় না। কার সাথে এসেছেন আপনি? আমার পরিবারের সাথে। ও, তার মানে আপনার হাজবেন্ডও এসেছে? তা সে জানে যে আপনি আমার সাথে? থমকে দাঁড়ায় ঈশিকা, ঠোঁটে হাত রাখে সমীরণের। আমার পরিবার মানে শুধু আমার মেয়ে, 8 বছরের আমার ত্রিনা। একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আপনার সাথে তো আপনার স্ত্রী ছেলে এসেছে, তাই না? কারণ তারাই আমার পরিবার। কিন্তু আপনার হাজবেন্ড কেন আসেনি? সে অনেক কথা সমীরণ, আর সেটাই হয়তো তোমার থেকে সরে আসার আমার প্রকৃত কারণ। দীর্ঘশ্বাস ছাড়ে ঈশিকা, আবারও চলতে শুরু করে। সেদিন রাতে তোমার সাথে কথা বলার পর আমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল সমীরণ, তার আজ আমি তোমার উপর আসতে দিইনি। কি হয়েছিল ঈশিকা সেদিন? আমায় কেন বলনি তুমি? বলো বলো, কি হয়েছিল? বিস্মিত হয়ে ওঠে সমীরণ। সমীরণ, আমি বরাবরই ভালোবাসার কাঙালিনী ছিলাম, ভালোবাসার মতন মানুষ আমি পাইনি, আর আমি তোমার মধ্য দিয়ে নিজের মনের মতো মানুষ খুঁজে পেয়েছিলাম। তোমার লেখায় নিজেকে খুঁজে পেতাম, তাই তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। কথা বলতে বলতে থেমে দীর্ঘশ্বাস নেয় ঈশিকা, দুপা এগিয়ে যায় সামনের দিকে, আবারও বলতে শুরু করে। প্রতি রাতের মতন সেদিনও ঋষভ গলা অব্দি গিলে এসেছিল, আর সাথে ছিল এক অন্য রূপসী। আমাদের বেডরুমে ঢুকেই আমাকে টেনে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়, যেটাও যেটাও সবসময় আমার সাথে করতো। প্রতিবাদ করলেই চলতো আমার উপর পাশবিক অত্যাচার। আমার ছোট্ট মেয়েটা সমীরণ, আমার আমার ছোট্ট 3 বছরের মেয়েটাকেও সেদিনও ছাড়িনি। ঋষভকে দেখে পাপা পাপা বলতে বলতে কাছে যেতেই আচমকা থাপ্পড় মারতেই আমার মেয়েটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি আমি প্রথমটাই ভেবেছিলাম রীনা বুঝি আর নেই, ওকে বুঝি আমি চিরতরে হারিয়ে ফেলেছি, নিজেকে আর সংযত করে রাখতে পারিনি। বারবার তোমার কথাগুলো কানে বাজতে থাকে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তুমি বারবার বলতে প্রতিবাদী হও ঈশিকা, প্রতিবাদ করো। তোমার গল্পের নায়িকারা বরাবরই সহ্য করতে করতে প্রতিবাদী হয়ে ওঠে। সেদিন নিজের সামনে এত বড় অন্যায়টা মেনে নিতে পারিনি, হাতে তুলে নিয়েছিলাম সিমেন্ট পাথরের তৈরি ফ্লাওয়ার ভাসটা, ধীর পায়ে গিয়ে গিয়ে সজোরে আঘাত করি ঋষভের মাথায়। সে আর্তনাদ করে ওঠে, মাথায় হাত দিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে, সারা ঘর রক্তে ভেসে যায়। ঋষভের সাথে আসা সেই মেয়েটা পুলিশে ফোন করে। আমি তখন ত্রিনাকে নিয়ে হাসপাতালে ছুটছি, কেউ নেই আমার পাশে। ঋষভ যে সামান্য সে আঘাতে প্রাণ ত্যাগ করবে বুঝতে পারিনি। ঋষভের পরিবারের লোকজনও আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। দুদিন তোমার সাথে কথা হয়নি,
পুলিশ আমার মোবাইল ল্যাপটপ সব কিছু বাজেয়াপ্ত করবে। তাই একদিন ফোন করতে তোমাকে বলেছিলাম ভুলে যেতে, নইলে আঙুল তোমার দিকে উঠত আর আমার দিকে আরো হাজারো আঙুল উঠত। তাই তোমার সাথে কথা বলেই তোমার সাথে করা সমস্ত মেসেজ, কল রেকর্ডিং ডিলিট করে দিই। কেস চলে আমার উপর, আমার বাবা মা আমাকে সহযোগিতা করে ঠিকই, কিন্তু জেল যাওয়া থেকে আটকাতে পারে না। 4 বছরের জন্য আমার জেল হয়ে যায় সমীরণ। আমার জীবনে 4 বছর নষ্ট করেছিল ঋষভ যখন বেঁচে ছিল, আর মারা যাওয়ার পর আরও 4 বছর নষ্ট করে দিয়েছে। জেল থেকে বেরিয়ে ঠিক করি নিজেকে কিছু করতে হবে, মডেলিংটা নিয়ে এগোতে হবে ঠিক করে, আর সেই সূত্রে গোয়া আসা। এখন 1 মাস হলো জেলে থাকাকালীন প্রতি রাতে তোমার অনুভূতি নিয়ে ঘুমোতাম, তোমাকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারিনি সমীরণ। জেল থেকে বেরিয়েও আর তোমায় বিরক্ত করিনি, চেষ্টা করিনি যোগাযোগ করার। এত কিছু হয়ে গেছে তোমার সাথে আর তুমি আমায় কিছুটি জানাওনি ঈশিকা, একা একা এত কিছু সহ্য করে গেছো। একাই তো লড়তে হতো আমায়। চলো চলো নয়নী, সমীরণের দিকে তাকাই ঈশিকা। ঈশিকা, আবার নতুন করে শুরু করা যায় না সেই সুন্দর সম্পর্কটা? সমীরণ ঈশিকার গালে দুহাত দিয়ে বলে ওঠে, না সমীরণ, সেটা আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? শুধু তুমি বললেই সব সম্ভব। না সমীরণ, আর সেসব সম্ভব নয়। আমি তোমাকে যে কথাটা আগেও বহুবার বলেছি আজও বলছি, আই লাভ ইউ সমীরণ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ সো মাচ। আর সেই জন্যেই তো 4 বছর জেল খাটলেও তোমার উপর কোনো ঝড় আসতে দিইনি, কারণ তোমার একটা সংসার আছে, একটা সন্তান আছে। আমি তোমাকে ভালোবাসি সমীরণ, আর সারা জীবন বাসবো, কিন্তু সেই সম্পর্কে জন্ম দিতে পারবো না যাকে সমাজ অবৈধ বলে গালি দেয়। ঠিক আছে, তবে তবে কি আমরা বন্ধু হয়ে থাকতে পারি না? না, সেটাও সম্ভব নয়। তুমি আমার বন্ধু নও সমীরণ, তুমি আমার রাতের ঘুম, দিনের অনুভূতি, তোমাকে ভালোবাসি আমি, তাই তুমি আমার বন্ধু হতে পারো না। তবে তবে কি আবার হারিয়ে ফেলবো তোমায়? আমার পক্ষে আর তোমার কাছে ফিরে আসা সম্ভব নয় সমীরণ। আমি জানি একজন বিবাহিত পুরুষের স্ত্রী যদি জানতে পারে তার স্বামীর অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছে, তার মনের উপর দিয়ে কি বয়ে যায় তা আমি ভালো করেই জানি। খুব কষ্ট হয় নিজের স্বামীকে অন্য কোনো মহিলার সাথে কথা ভাবতে দেখলে, ভালোবাসতে দেখলে। তাই আমি চাই না আমার কারণে তোমার সংসারে অশান্তি তৈরি হোক, আরও কোনো এক ঋষভ তৈরি হোক, কোনো এক সন্তান পিতৃহারা হোক। তাই তোমার কাছ থেকে আমার সরে যাওয়াটাই শ্রেয়। ঈশিকা, আমি যে তোমায় বাধা দেয়। ঈশিকা এগিয়ে এসে গোড়ালি উঁচিয়ে সমীরণের ঠোঁটে চুম্বন করে আর বলে ওঠে, আমি তোমায় আজীবন ভালোবেসে যাব সমীরণ, কিন্তু দূর থেকে তোমার স্মৃতিকে, তোমার কলমের ছোঁয়ায় জন্ম দেওয়া নারী চরিত্রের মাঝে নিজেকে খুঁজে নেব। তুমি ভালো থেকো সমীরণ, আমাদের ভালোবাসাটার না হয় এভাবেই পরিণতি হোক। কথাটা বলেই ঈশিকা পেছনে ফিরে হাঁটতে থাকে। সমীরণ লক্ষ্য করে যে এই মেয়েটা বিয়ের পর শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে নিজেকে সাজাতে পারেনি, সেই মেয়েটা আজ বারমুডা প্যান্ট আর শর্ট টি শার্টে কেমন অবাধে হেঁটে যাচ্ছে।
ঝাপটা হাওয়ায় চুলের শিখাগুলো অবাধ্যের মতো উঠতে থাকে। আরব সাগরের জলরাশি তখন উথাল পাথাল করতে থাকে, যেন সমীরণের মনের ভেতরের অবস্থাটাই প্রতিফলিত হয়ে চলেছে।